সন্তানৰ পঢ়াত মন নবহে, কি কৰিব অভিভাৱকে? আজিকালি ভালেমান অভিভাৱকে প্ৰায়ে সোধে সন্তানৰ পঢ়াত একেবাৰে মন নাই। দুই এক শিক্ষাৰ্থীয়ে আমালৈ ইনবক্সত মেছেজ দিছে, পঢ়াত একেবাৰে মনোযোগ নাই, ইংৰাজীত যিটো কনচেনট্ৰেশ্যন বুলি কোৱা হয় একেবাৰে নাই বুলি কৈছে, কি কৰা উচিত? আজি এই কথাখিনি চুটিকৈ পাতি থ'ম। অলপমান সময় আপুনি কষ্ট কৰিব, অলপমান সময় বুজিব এই কথাটোত সমস্যাটো কি জানে। কিছু সংখ্যক ল'ৰা ছোৱালীৰ আজিকালি পঢ়াৰ বাহিৰে বাকী পৃথিৱীৰ সকলো কথাতেই মনোযোগ থাকে, 100% কনচেনট্ৰেশ্যন থাকে। যেতিয়া চিনেমা চায়, গেম খেলে, ভিডিঅ' গেম, এইবোৰ কথাত কিন্তু মনোযোগ ঠিকেই থাকে, কিন্তু পঢ়াত কিয় মন নবহে? কথাটো হ'ল পঢ়াত ৰাপ নাই, পঢ়াত মনোযোগ নাই, পঢ়া কথাখিনিত মনোযোগ ধৰি ৰাখিব পৰাকৈ আমেজ পোৱা নাই, ইণ্টাৰেষ্ট পোৱা নাই। বাকী কথাত সম্পূৰ্ণ মনোযোগ দিব পাৰিছে মানে মনোযোগ দিব পৰা মানসিক শক্তি পূৰ্ণ উদ্যমে আছে, কেৱল মাত্ৰ পঢ়া কথাখিনি উপভোগ্য কৰি তুলিব পৰা নাই। এতিয়া কেনেকৈ পঢ়া কথাখিনি উপভোগ্য কৰি তুলিব? 25টা টিপছ আজি দিম। অভিভাৱকেও এই টিপছকেইটাৰ 10টাও যদি কাৰ্যকৰী কৰে, তেনেহ'লে সন্তানৰ পঢ়াত মনোযোগ, কনচেনট্ৰেশ্যন আহিবই। নম্বৰ 1, যিবোৰ অধ্যায় পঢ়িলে অলপ ভাল লাগে তেনে অধ্যায়েৰে পঢ়া শুনা আৰম্ভ কৰক, অৰ্থাৎ পঢ়ি ভাল লগা বিষয় বাছি লৈ প্ৰথমে পঢ়াত বহক। নম্বৰ 2, একে লেথাৰিয়ে পঢ়ি নাথাকিব একেটা বিষয়, অৰ্থাৎ পঢ়ি থাকোঁতে এঘণ্টা যদি গণিত, এঘণ্টা বিজ্ঞান বা ইংৰাজী পঢ়িব। নম্বৰ 3, প্ৰতিটো বিষয় বা অধ্যায় পঢ়োঁতে মাজতে এটা সৰু বিৰতি ল'ব, 2 মিনিট পাকঘৰলৈ গৈও আহিব পাৰে, অলপমান পানী বা চাহ খাব, আকৌ পঢ়াত বহিব। নম্বৰ 4, পঢ়া বিষয়বোৰ সৰু সৰু ভাগত ভগাই ল'ব, প্ৰথম ভাগটো ক্লিয়াৰ হোৱাৰ পিছতহে দ্বিতীয় ভাগটো পঢ়িব, অৰ্থাৎ এটাৰ পিছত আনটো বিষয় ক্লিয়াৰ কৰিব। নম্বৰ 5, কোনো বিষয় বুজাত অসুবিধা হ'লে সহপাঠী বা শিক্ষকক সুধি খুদুৱনি দূৰ কৰি ল'ব, অৰ্থাৎ পঢ়োঁতে সদায় বুজি যাব, মুখস্থবিদ্যাত নিৰ্ভৰশীল নহ'ব। নম্বৰ 6, পঢ়া স্থানৰ ঠিক ঠাক পৰিৱেশ ল'ব, পৰিৱেশ পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাত জোৰ দিব, খুব সোনকালেই পঢ়াত মনোযোগ আহিব। নম্বৰ 7, আজি 6-7 ঘণ্টা পঢ়িম বুলি কেতিয়াও নবহিব, টাৰ্গেট এনেকুৱাই কৰিব আজি 2টা চেপ্টাৰ পঢ়িম। দেখাত 6-7 ঘণ্টা পঢ়া টেবুলত এনে বহি থাকিও প্ৰডাক্টিভ একো নহয়, অৰ্থাৎ পঢ়িব যেতিয়া সঁচাকৈয়ে কামত অহাকৈ পঢ়িব। নম্বৰ 8, পঢ়াত মনোযোগ থাকিবলৈ পঢ়া স্থানত মাজে মাজে ষ্ট্ৰেচিং কৰিব, মেডিটেশ্যন কৰিব পাৰে 2-3 মিনিট, অৰ্থাৎ পঢ়া সময়ৰ বিৰক্তি উদ্বেগ আঁতৰাবলৈ 2-3 মিনিট চকু দুটা মুদি ধ্যান কৰি মনটো শান্ত কৰি ল'ব পাৰে। নম্বৰ 9, পঢ়াৰ আগেয়ে কেতিয়াও অধিক ভোজন নকৰিব, পঢ়াত মনোযোগ আনিবলৈ সদায় পঢ়াৰ পূৰ্বে লঘু আহাৰ খাব, নিশা অধিক ভোজনৰ পিছত পঢ়াত সাধাৰণতে মনোযোগ নাথাকে, কেৱল লোকক দেখুৱাই পঢ়াহে হয় নিশা। নম্বৰ 10, আমাৰ সকলোৰে স্মৃতি ধৰি ৰখাৰ সময় বেলেগ বেলেগ, কোনোবাই নিশা পঢ়ি মনত ৰাখে, কোনোবাই আকৌ পুৱাই পঢ়ি মনোযোগ দিব পাৰে, গতিকে আপোনাৰ প্ৰডাক্টিভ সময় কোনখিনি সেইখিনি বাছি লওক আৰু সেইমতে পঢ়াত জোৰ দিব। নম্বৰ 11, পঢ়া আৰম্ভ কৰাৰ পূৰ্বে প্ৰয়োজনীয় বস্তুবোৰ গোটাই ল'ব, প্ৰয়োজনীয় কিতাপ কলমৰ পৰা পানীৰ বটললৈকে পঢ়া আৰম্ভ কৰাৰ সময়তে যিবোৰ প্ৰয়োজনীয় বস্তু থাকে একেলগত গোটাই লৈ পঢ়া আৰম্ভ কৰিলে ডিষ্ট্ৰেকশ্যন কম হয়। নম্বৰ 12, ডিষ্ট্ৰেকশ্যনৰ কথা কৈছোঁ, পঢ়া টেবুলত অন্য কোনো ডিষ্ট্ৰেকশ্যন নাৰাখিব, মোবাইল ফোন, মেগাজিন, পেপাৰ সকলোবোৰ আঁতৰাই থ'ব। সৰু ল'ৰা ছোৱালীয়ে যাতে পঢ়া টেবুলত পুতলা বা খেলনা সামগ্ৰী নাৰাখে সেইটো অভিভাৱকে গুৰুত্ব দিয়া উচিত। নম্বৰ 13, পঢ়া সময়ত সদায় পাৰ্চনেল নোট ব্যৱহাৰ কৰিব, যিবোৰ তথ্য মনত ৰখাৰ প্ৰয়োজন আছে এখন টোকা বহীত লিখি গৈ থাকিব, যাতে আপুনি বিচনাত শোৱাৰ পূৰ্বে আকৌ এবাৰ ৰিভাইজ কৰিব পাৰে। নম্বৰ 14, পঢ়াত মনোযোগ আনিবলৈ প্ৰয়োজনীয় টোপনিত জোৰ দিব, অতি কমেও 7-9 ঘণ্টা টোপনি হ'লেহে মগজুৰ কগনিটিভ ফাংচন ভাল হয়, কগনিটিভ ফাংচন মানে মগজুৰ বোধ শক্তি বা গ্ৰহণ কৰাৰ শক্তি বা স্মৃতি ধৰি ৰখাৰ শক্তি। নম্বৰ 15, পঢ়াত মনোযোগ বঢ়াবলৈ দিনটোৰ কোনোবাটো সময়ত অলপ খোজ কাঢ়িব বা লঘু ব্যায়াম কৰিব পাৰে, জিমলৈ যাব নালাগে, নিজে ঘৰতে খালী হাতে অলপ এক্সাৰচাইজ কৰাৰ অভ্যাস ৰাখিলে কনচেনট্ৰেশ্যন বাঢ়ে। নম্বৰ 16, ফলাফলৰ কথা চিন্তা নকৰি উদ্বেগমুক্ত হৈ পঢ়িব লাগে, অৰ্থাৎ ফলাফল যিয়েই নহওক কিয় পঢ়া কথাখিনি কামত লাগিব, আৰু শিক্ষাৰ্থী হিচাপে পঢ়াটোৱে ধৰ্ম আৰু কৰ্তব্য কৰ্ম সেই কথাটো হিচাপ ৰাখি পঢ়িব লাগে। নম্বৰ 17, নিজৰ লক্ষ্য আৰু উদ্দেশ্যৰ কথা মনত ৰাখি পঢ়িব লাগে, জীৱনৰ লক্ষ্যত উপনীত হ'বলৈ পঢ়াৰ যে গত্যন্তৰ নাই সেই কথাটো মনত ধাৰণ কৰি ল'ব পাৰিলে পঢ়াত মনোযোগ দিবলৈ সুবিধা হয়। নম্বৰ 18, নিজকে পুৰস্কৃত কৰাৰ ধাৰণা লওক, অৰ্থাৎ এনেকৈ লক্ষ্য নিৰ্ধাৰণ কৰক, আজি যদি 7ম অধ্যায়টো সম্পূৰ্ণ কৰি পঢ়ি শেষ কৰে তেনেহ'লে আধা ঘণ্টা আপুনি গেম খেলিব বা নিজেই ভাল লগা কিবা এটা কিনি খাব, কিবা এটা চাব। অভিভাৱকেও তেনেধৰণে পুৰস্কৃত কৰিব পাৰে সন্তানক, অৰ্থাৎ ৰিৱাৰ্ড ছিষ্টেম, যদি আজি নিৰ্দিষ্ট 2 ঘণ্টা ভালকৈ পঢ়ে তেন্তে ভাল লগা কিবা এটা অনুষ্ঠান টিভিত চাবলৈ পাব।
নম্বর 19 ঘরত পড়ার মনোযোগ আনবলে ক্লাসত ভালকৈ মন দিব লাগিব, অর্থাৎ শিক্ষকে পড়াই থাকতে ভালকৈ শুনিব লাগিব, এখন নোটবুকত কথাবোৰ লিখি যাব লাগিব, বুঝি নাপালে লগে লগে প্রশ্ন সুধি নুবুজা বিষয়সমূহ ক্লিয়ার হয়ে লব লাগিব। নম্বর 20 গভীর অধ্যয়নের বাবে সদায় এটা নির্দিষ্ট সময় আর পরিবেশ ঠিক করে লোক, এনেকৈ ঠিক করক যে সন্ধ্যা 6 বজারপা নিশা 10 বজালে প্রতিটি ঘণ্টাত 4টা বিষয় পড়িম, অর্থাৎ মনোযোগ দি পড়ার বা গভীর অধ্যয়নের সময়খিনি চূড়ান্ত করে লোক, আধা ঘণ্টাত 4-5 মিনিটর ব্রেক একো বেয়া কথা নহয়, প্রডাক্টিভ। নম্বর 21 নিজে পড়া বিষয়টি ক্লিয়ার হবলে কোনোদিনে বিষয়টি নপড়া মানুষ এজনক বুঝাও, কোনো যদি না থাকে পিতৃ মাতৃকে বহুয়াই লৈ বুঝাওক, অথবা সন্মুখত কোনোবা বহি আছে বুলি কল্পনা করে নিজে শিক্ষকে পড়ার নিচিনা পড়াওক, তেনে করিলে নিজের কোনো খুদুয়নি না থাকে বা খুদুয়নি থাকলেও দূর হব আর রিকল করার মানে মনত পেলার দক্ষতা বাড়ি। নম্বর 22 পড়াত মনোযোগ আনবলে সদায় ভিজুয়ালাইজে সহায় করে বা ভিজুয়ালাইজেশনের সহায় লোক, কিবা একটা বিষয় যেটা পড়ি যায় মনতে বিষয়টির ছবি কল্পনা করে যাও, অর্থাৎ পড়া বিষয়টির কল্পনাত ভিজুয়ালাইজ করবো পারিও মনত রাখাটা সহজ হয়। নম্বর 23 যেতিয়া কোনো একটা সূত্র মনত রাখবলে অসুবিধা হয় তেতিয়া তাক একটা রাইমর নিচিনা, কবিতার নিচিনা, পদ্যর নিচিনা করেও বা সুরদি গানের নিচিনা করেও কেইবাবারও প্রেকটিস করে মনত রাখব পারি, কনফিডেন্স বড়াব পারি। নম্বর 24 পড়া সময়ত ইনস্ট্রুমেন্টেল মিউজিক বজাব পারে, অর্থাৎ একেলেথারিয়ে 2 ঘণ্টা পড়ার পিছত পিছর 2 ঘণ্টার কোনোবাখিনিত অলপ মিউজিক, সফট মিউজিক, কিন্তু পড়োতে কেতিয়াও কথা থকা গীত নবজাব, মানে গায়কে গোয়া গীত শুনি পড়িলে মনোযোগ না থাকে, কনসেনট্রেশন বাধাগ্রস্ত হয়, বাদ্যযন্ত্র সংগীত বা ইনস্ট্রুমেন্টেল মিউজিক বজোৱাৰ কথা কৈছো। নম্বর 25 পড়াত মনোযোগ ধরে রাখবলে মাঝে মাঝে বাহিরা কিতাপও অল্প পড়িব পারে, বিশেষকৈ মহৎ লোকের জীবনের সংগ্রামের কাহিনী বা যিকোনো ভাল লগা কমিক্স সাধুর কিতাপ পড়িলেও কল্পনা শক্তি বাড়ে, কুইজর কিতাপ পড়াটো ফলদায়ক। বাকি যদি আরো পড়াত মনোযোগ অনাটো জরুরি বলে ভাবিছে তেনেহলে আমার পেজ আর চ্যানেলত অন্য স্টাডি বিষয়ক ভিডিও কেইবাটাও আছে চাব। এইখিনিতে আপনার আর 2টা কথা যোগ করে দিছো, পড়াটো কিয় জরুরি সেই কথাটো যদি ভালকৈ বুঝি পায়, পড়ার ক্ষেত্র কোনবোৰ বিষয়ত কেনেকৈ আগ্রহ জন্মাব পাৰি, কোনবোৰ বিষয়ের ব্যবহারিক প্রয়োগ মানুষের জীবনত হব, কেনেকৈ বিজ্ঞানের বিভিন্ন বিষয় ব্যবহারিক জীবনত কামত আহে, সেই কথাখিনি যদি মনোযোগ সহকারে মানে গুরুত্ব সহকারে কোনোবাই বুঝাই দিয়ে, তেতিয়াও মনোযোগ নথকা শিক্ষার্থীর মনোযোগ দ্রুততর হয়ে পড়ব। সেই কারণে আপনার কৈছো যে বিজ্ঞানের কিছু বিষয়বস্তু আমার ব্যক্তিগত জীবনত খুবই খাতে আর সেই কথাটা আমি মানি চলিব লাগিব। পুয়া শুই উঠি আমি যেতিয়া টুথব্রাশ করো বা তারপর যেতিয়া আমি আয়নাখন চাও, তারপর যেতিয়া আমি হাতত অন্য গ্যাজেট লো, মোবাইলটো হব পারে, এই সকলবোৰ বিজ্ঞানের উপাদান আর এই সকলো বিজ্ঞানের উপাদানে আমার জীবন সম্পৃক্ত করে রাখিছে। আমি প্রত্যেকটা কথারে ফাউন্ডেশনটো মানে বিষয়বস্তুটোর গভীরতাটো যদি বুঝি লো তেনেহলে মনোযোগ বাড়িব, আর সেইটো আমি প্রায়োগিক জীবনত ব্যবহারিক জীবনত কত খটুয়াম সেইটো যদি আমি বুঝি লো তেতিয়া আপোনা আপুনি মনোযোগ আহিব। বাকি আপনার ভাল হোক, ভালকৈ লড়া ছোৱালীয়ে পড়াক, সন্তানও ভাল হোক, সকলোরে ভাল হোক, ইমানেকে আশা করি আজিলে বিদায় লৈছো, নমস্কাৰ।